আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ক্রমবর্ধমান সভ্যতার সাথে পাল্লা দিয়ে উঁচু উঁচু ভবন বেড়েই চলছে এরই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওই সকল ভবনে লিফটের ব্যবহার ফলে লিফ্ট ব্যবহার করতে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এরই মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা আজ আপনাদের সাথে শেয়ার করব এবং এই সমস্যা হতে কিভাবে বেরিয়ে আসবেন তার দুই একটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব বিদ্যুৎ অফ হলে লিফটে আটকে পড়ার মতো ঘটনা মাঝে মধ্যে শোনা যায় দর্শক বন্ধুরা বর্তমান সময়ে লিফটে এয়ারডি অর্থাৎ অটোমেটিক রেস্কিউ ডিভাইস ব্যবহার করা হয় যার ফলে ইলেকট্রিক পাওয়ার অফ হলে অল্প সময়ের মধ্যে এ আরডি ব্যাকআপ নিলে লিফ্টের ক্যাবিন কাছাকাছি ফ্লোরে স্ট্যান্ড করবে এবং ডোর খুলে যাত্রীদের বেরিয়ে আসা পর্যন্ত যতটুকু সময় প্রয়োজন ইলেকট্রিক ব্যাকআপ দিবে এবং ওই ফ্লোরে ডোর অফ করে স্ট্যান্ড বাই থাকবে যদি কোনো কারণে এয়ারডি নষ্ট থাকে এবং লিফ্ট রানিং অবস্থায় বিদ্যুৎ অফ হয়ে যায় তাহলে কিভাবে লিফ্টের ক্যাবিন হতে বাহিরে আসবেন তার দুই একটি টেকনিক তুলে ধরছি তবে এই টেকনিকগুলি আমার অভিজ্ঞতা থেকে দেখানোর চেষ্টা করব। এজন্য সকল মডেলের লিফটে এই টেকনিক কাজে নাও আসতে পারে বিদ্যুৎ অফ হলে প্রথমে আতঙ্কিত না হয়ে অ্যালার্ম বাটুন চাপুন লিফ্টের অ্যালার্ম এবং ইন্টারকম টেলিফোন সিস্টেম বিদ্যুৎ অফ থাকলেও রিচার্জেবল ব্যাটারির ব্যাকআপের কারণে সচল থাকে অ্যালার্ম সাইরেন শুনে বাহিরে থাকা লোকজন ইন্টারকম টেলিফোন রিসিভ করবে যা সাধারণত গ্রাউন্ড ফ্লোরে থাকে আপনারা কত নাম্বার ফ্লোরে আটকে আসেন তা শুনে ক্যাবিনের ডোর খুলে আপনাদের বাহিরে নিয়ে আসবে এ অবস্থায় অ্যাকুরেট নিয়ম হলো বাহিরে যারা থাকবেন তাদের দু তিনজন লিফ্টের ইঞ্জিন রুমে চলে যাবে লিফ্টের ইঞ্জিন রুম টপ ফ্লোরের উপরে থাকে লিফটের রোফ অর্থাৎ যার মাধ্যমে ক্যাবিন ঝুলে থাকে এই রোফের নির্দিষ্ট স্থানে রং করা থাকে এবং এখানে ফ্লোর লেভেল চিহ্ন বরাবর রোফের ওই রং করা স্থান ম্যানুয়ালি নিয়ে আসতে হবে এখানে প্রশিক্ষিত টেকনিশিয়ান হলে ভালো হয় কারণ লিফটে ক্লাস মোটর ব্যবহার করা হয় যা নর্মালি ব্রেক অবস্থায় থাকে শুধুমাত্র মোটর যতটুকু সময় ঘুরে ততটুকু সময় ব্রেক ছেড়ে দেয় এ কারণে ম্যানুয়ালি ব্রেক সাবধানে ধরতে হবে হুইল বা চাকা দুজন ঘুরাবে এবং একই সময়ে ব্রেক চাপ দিতে হবে আমি বুঝাতে চাচ্ছি লিফটের ক্যাবিন এবং ওয়েট কাউন্টার এই দুটির মধ্যে যেদিকে বেশি ওয়েট থাকবে ব্রেক লুজ করলে ওই দিকে চলে যাবে এজন্য হুইল এবং ব্রেক শক্ত হাতে সাবধানে ধরতে হবে আর ফ্লোর লেভেল অ্যাকুরেট করে ক্যাবিনের দরজা খুলে আটকে পড়া যাত্রীদের বের করতে হবে ক্যাবিন কত নাম্বার ফ্লোরে আসে তা কীভাবে বুঝবেন বিদ্যুৎ অফ থাকলে ডিসপ্লে চলবে না এজন্য আমি নিজে একটি টেকনিক বের করেছি আর তা হল যেখানে রোফ রঙ করে ফ্লোর লেভেল চিহ্ন দেওয়া হয় তার উপরে কত নম্বর ফ্লোর সেটা রঙ করে নিয়েছি এটা আমাদের প্রয়োজনের জন্য করেছি সব লিফটে নাও থাকতে পারে এত গেল বাহির থেকে রেস্কিউ টিম কীভাবে উদ্ধার করবে তা যদি অ্যালার্ম এবং ইন্টারকম নষ্ট থাকে বাহিরের কোনো সাপোর্ট পাওয়া না যায় তাহলে আপনি মোবাইলের সাহায্য চাইতে পারেন আর ক্যাবিনে একটি বা দুটি ইমার্জেন্সি লাইট থাকে যা বিদ্যুৎ অফ হলে আলো দিবে যদি ইমার্জেন্সি লাইট অন না হয় তাহলে বুঝবেন ইমার্জেন্সি লাইট নষ্ট বা ব্যাটারি নষ্ট এ কারণে অ্যালার্ম এবং ইন্টারকম টেলিফোন কাজ করছে না এ অবস্থায় বাইর থেকে কোনো সাহায্য না পেলে আরও একটি টেকনিক আছে যা সর্বশেষে প্রয়োগ করুন তবে এই টেকনিকটির ব্যাপারে দ্বিমত রয়েছে যা বিভিন্ন ভিডিওতে না করতে বলা হয়েছে কিন্তু আমি একজন টেকনিশিয়ান আমি যে কটি মডেলের লিফট দেখেছি তার সব সবকটি লিফ্টে এই টেকনিক ব্যবহার করে ক্যাবিন থেকে বের হয়ে আ আসা সম্ভব এ কারণে আপনারা জেনে বুঝে এই টেকনিকটি প্রয়োগ করবেন আপনাদের নিজ দায়িত্বে কোনো প্রকার সমস্যার জন্য আমি নিজে দায়ী থাকবো না যখন কোনো উপায় থাকবে না তখনই চেষ্টা করুন এভাবে বের হতে এই টেকনিকটি আর কিছুই না ছোট্ট একটি কাজ যেহেতু বিদ্যুৎ নেই দুই হাত ব্যবহার করে ক্যাবিনেট ডোর খুলে ফেলুন এবং ফ্লোরের অবস্থান লক্ষ্য করুন যদি দুই ফ্লোরের মাঝে দরজা থাকে এতে যদি বাইর হওয়া সম্ভব হয় তাহলেই একমাত্র বাইর হবেন অযথা রিক্স নেবেন না লিফটের ডোর ফ্লোর লেভেল বরাবর থাকতে পারে আবার নাও থাকতে পারে অথবা অল্প আপ ডাউন হতে পারে শুধুমাত্র যথেষ্ট জায়গা থাকলেই বের হবেন নয়তো বিদ্যুৎ আসা পর্যন্ত অপেক্ষা করুন বিদ্যুৎ অফ হলে বাহির থেকে কিভাবে দরজা খুলবেন তার দুটি পদ্ধতি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি যার লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং অ্যান্ডিস্কিনে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারেন একটি বিষয় আপনাদের জানানো দরকার বিদ্যুৎ অন থাকা অবস্থায় লিফ্টের ডোর খোলা সম্ভব নয় কারণ লিফ্টের ডোর খুলতে এবং বন্ধ করতে একটি ইনভার্টার মোটর ব্যবহার করা হয় যা ক্যাবিনের উপরে থাকে এবং ওই মোটর কেবল কল সুইচ এবং সেন্সরের সিগন্যালের মাধ্যমে কাজ করে থাকে এভাবেই কন্ট্রোলিং করা হয় যদি বিদ্যুৎ অন থাকা অবস্থায় কেহ জোর করে লিফ্টের ডোর খুলতে যায় তাহলে ইনভার্টার পুড়ে যাওয়ার ভয় আসে তো বিদ্যুৎ না থাকলে ইনভার্টার অফ থাকবে ফলে মোটর সহজেই ঘুরবে এবং লিফ্টের দরজায় কী ধরনের মেকানিজম ব্যবহার করা হয় তার একটি ভিডিও আপলোড করেছি যার লিঙ্ক আমি দিয়ে রাখব আপনারা দেখতে পারেন যেহেতু লিফ্টের ক্যাবিনে একজোড়া দরজা এবং প্রতিটা ফ্লোরে একজোড়া করে দরজা থাকে ক্যাবিনের দরজা মোটরের মাধ্যমে খোলা এবং বন্ধ করা হয় আর ফ্লোরের দরজার সাথে স্প্রিং সেট করা থাকে এবং উপরের দিকে লক থাকে যা দরজাকে লক করে রাখে এই লক খোলার জন্য ক্যাবিনের দরজার সাথে একটি ফ্ল্যাট বার থাকে যার সাহায্যে ফ্লোর ডোর আনলক হয় যেহেতু দরজায় স্প্রিং থাকে তাই স্প্রিংয়ের জন্য দরজা ক্লোজ হয় এবং লক হয় এতক্ষণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিদ্যুৎ চলে গেলে কিভাবে লিফ্টের ক্যাবিন হতে বের হবেন আজকাল লিফ্টে এআরডি অটোমেটিক রেস্কিউ ডিভাইস ব্যবহার করা হয় যদি আপনাদের লিফ্টে এআরডি না থাকে তাহলে একটি ভালো মানের এআরডি সংযোজন করে নিতে পারেন আর যদি এআরডি নষ্ট থাকে বা ব্যাটারি দুর্বল হয়ে যায় ব্যাক না নিতে পারে তাহলে রিপেয়ার বা ব্যাটারি পরিবর্তন করুন সর্বশেষে বলতে চাই ছোট্ট বাচ্চাদের একাকি লিফট ব্যবহার থেকে বিরত রাখুন এবং আমার দেখানো টেকনিকটি হাত দিয়ে দরজা খোলা জেনে বুঝে সেফটি সহকারে নিজ দায়িত্বে প্রয়োগ করুন এছাড়া লিফ্টের বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে যার লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন বর্তমান আধুনিক যুগে লিফ্টে অনেকগুলি সেফটি ব্যবহার করা হয় তার মধ্যে একটি ক্যাবিনের নিচে শক্তিশালী ব্রেক যা কন্ট্রোল করে স্ট্রিট গভর্নর এতগুলি রোভ সিরে ক্যাবিন খুলে পড়ে যাওয়া সম্ভব নয় এর পরেও যদি পড়ে যায় তাহলে স্বাভাবিক স্পিডের থেকে বেশি স্পিডে চলার ফলে স্টিট গভর্নর লক হয়ে যাবে এবং ক্যাবিনের নিচের ব্রেক লক হয়ে যাওয়ার ফলে ক্যাবিন জায়গায় দাঁড়িয়ে যাবে আর স্টিট গভর্নর ম্যাগনেটের সাহায্যে কাজ করে থাকে ফলে বিদ্যুৎ না থাকলেও ব্রেক হবে যদি লিফটের ক্যাবিনের ভেতর ভবনের দায়িত্বে থাকা স্টাফদের মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে বিপদের সময় কাজে আসতে পারে এছাড়াও যদি লিফ্ট সম্পর্কে কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমার যতদূর জানা থাকবে আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ সেই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম